শ্রাবণ মাসের জল ঢালা উপলক্ষে ফলতা নদীর তীরবর্তী অঞ্চলে রয়েছে বিভিন্ন সেট আপ, যেমন মা ষষ্ঠী সাউন্ড, প্রণামি সাউন্ড, কৃষ্ণা সাউন্ড ও মা সাউন্ড। হাই গাইস, আমি প্রভাত, চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকের যাবো ফলতায়, আর যেখানে শ্রাবণ মাসের জল ঢালা উপলক্ষে চলে এসেছে বিভিন্ন সেট আপ, আর সেই সেট আপগুলোর আজকে রিভিউ দেবো। তো চলো ব্লগটি শুরু করা যাক, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। শ্রাবণ মাসের জল ঢালা উপলক্ষে ফলতা নদীর তীরবর্তী অঞ্চলে রয়েছে বিভিন্ন সেট আপ, যেমন মা ষষ্ঠী সাউন্ড, প্রণামি সাউন্ড, কৃষ্ণা সাউন্ড ও মা সাউন্ড। মা ষষ্ঠী সাউন্ড এই স্থানে এনেছে একটি বেস, দুটি টপ, আর তার সাথে এনেছে কিছু টুইটার র্যাক। এই বক্স সেটআপটিকে অপারেট করার জন্য রয়েছে 3টে CA20, তাছাড়া আওজা থেকে স্টেঞ্জারের কিছু অ্যাম্প্লিফায়ার, তাছাড়া ডট পেটি ও প্রেসার বোর্ড, আর পাওয়ার সাপ্লাইয়ের জন্য রয়েছে একটি জেনারেটর। প্রণামি সাউন্ড এই স্থানে এনেছে দুটি চারের টপ, একটি টুইটার র্যাক ও চার পিস মাইক। এই বক্স সেটআপটিকে অপারেট করার জন্য রয়েছে দুটি স্টেঞ্জার, একটি আউজার অ্যাম্প্লিফায়ার, তার সাথে রয়েছে ডট পেটি ও প্রেসার বোর্ড, আর পাওয়ার সাপ্লাইয়ের জন্য রয়েছে একটি জেনারেটর। কৃষ্ণা সাউন্ড এই স্থানে এনেছে চারের দুটি বাংলা বক্স, তার সাথে রয়েছে আট পিস মাইক। এই বক্স সেটআপকে অপারেট করার জন্য রয়েছে CA20, দুটি স্টেঞ্জারের অ্যাম্প্লিফায়ার, তাছাড়া রয়েছে ডট পিটি ও প্রেসার বোর্ড। মা সাউন্ড এই স্থানে এনেছে অন পিয়ার বাংলা JBL, তার সাথে রয়েছে টুইটার র্যাক ও দু পিস মাইক। এই বক্স সেটআপটিকে অপারেট করার জন্য রয়েছে দু পিস স্টেঞ্জারের অ্যাম্প্লিফায়ার, আর তার সাথে পাওয়ার সাপ্লাইয়ের জন্য রয়েছে একটি জেনারেটর।
ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে। তো চলো বাই।